So hey guys, hello and welcome to your channel and brand new another video. This is your dost and host Sagar. So boss, আজকে যে বাইকটা রিভিউ করতে চলেছি এই বাইকটা TVS ব্র্যান্ডের আপকামিং বাইক আমাদের বাংলাদেশে। বাইকের নাম TVS Ronin. TVS কোম্পানি বহু বছর ধরে তাদের বাইকের জন্য সুনামের সঙ্গে দেশের বাজারে ভালোই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তো এবার সেই লেগেসিটাকে বহন করার জন্য কোম্পানি বাংলাদেশে লঞ্চ করতে চলেছে TVS Ronin এই বাইকটি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এই বাইকের প্রাইস এবং স্পেসিফিকেশন। শুধু তাই নয়, বাংলাদেশে এই বাইকটার অলরেডি একটা দামও নির্ধারণ করা হয়ে গেছে। ভিডিওর এন্ডে আমি এই দামটাও রিভিল করে দেব, আর বিশ্বাস করুন দামটাও আমাদের রিজনেবল প্রাইসেই রয়েছে। তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক। বস, বাইকের পুরো নাম TVS Ronin, ব্র্যান্ড TVS, এটি ক্যাফেরেসার ক্যাটাগরি বাইক, ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়া, তবে শোরুম বাংলাদেশে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, খুব শীঘ্রই বাইকটাও অ্যাভেলেবেল হয়ে যাবে। বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 225.9 সিসি অয়েল কোল্ড 4/4 ভালভ SOHC সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটি ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারবে 20.4 হর্স পাওয়ার 7750 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারবে 19.93 নিউটন মিটার 3750 আরপিএম। ইঞ্জিন বোর 66mm স্ট্রোক 66mm। ফুয়েল সিস্টেমে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইঞ্জেকশন, কুলিং সিস্টেমে তো আগেই বলেছি অয়েল কোল্ড কুলিং সিস্টেম। ক্যাফেরেসার বাইক অনুযায়ী বাইকটির ইঞ্জিন যথেষ্ট পরিমাণের ম্যাক্সিমাম পাওয়ার এবং টর্ক প্রোডিউস করতে পারবে। গিয়ারে থাকছে 5 স্পিডের একটি গিয়ার বক্স, ক্লাচে ব্যবহার করা হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ। স্টার্টিংয়ের জন্য কোম্পানি এই বাইকে প্রোভাইড করেছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম, দেওয়া হয়নি কোনো কিকার অপশন। TVS Ronin এই বাইকের বডি লেন্থ 2040mm উইথ 805mm, হাইট 1170mm, সিট হাইট 795mm, ওয়েল বেস 1357mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 181mm, এটা যথেষ্ট ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 14 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক, বাইকের মোট ওজন 159 কেজি। এই বাইকটা ভালোভাবে রান করবার জন্য আপনার হাইট 5.5 ফুট হলেই আপনি পারবেন, অথবা আপনার যদি বাইক চালানো স্কিল ভালো হয়ে থাকে তাহলে এর থেকে কম হাইট হলেও কোনো প্রবলেম হবে না। সেফটি ফিচারে কোম্পানি এই বাইকে প্রোভাইড করেছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম এবং ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। এই দুটো ভেরিয়েন্টে বাইকটি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এবারে আসি বাইকের আরও একটি ইম্পর্টেন্ট কমফোর্টেবল ফিচার, বাইকের সাসপেনশন। এই TVS Ronin বাইকের সামনে ব্যবহার করা হয়েছে 41mm USD ফর্ক এবং পেছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। সাসপেনশন দুটো থেকে নিঃসন্দেহে খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবে রাইডার রাইডিং এর সময়। বাইকের চাকা দুটো ব্যবহার করা হয়েছে অ্যালয় হুইল এবং টায়ার দুটোই থাকছে টিউবলেস টায়ার। সামনের টায়ারের সাইজ 110x70x17 এবং পেছনের টায়ারের সাইজ 130x70x17। টায়ার দুটো যথেষ্ট মোটা হওয়ার কারণে কর্নারিং এর সময় এই বাইকটা নিয়ে কোনো অসুবিধা হবে না রাইডারের। ব্রেকিং এর জন্য বাইকের সামনে ব্যবহার করা হয়েছে ডিক্স ব্রেক। সামনের ব্রেকের ডায়ামিটার 300mm এবং পেছনেও ব্যবহার করা হয়েছে ডিক্স ব্রেক। পেছনের ব্রেকের ডায়ামিটার 240mm। তবে এই বাইকের যে ডাবল চ্যানেল ABS ভেরিয়েন্টটা রয়েছে সেই বাইকে ব্রেকিংটা আরও বেশি ভালো পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যেতে পারবে 35 কিলোমিটার এবং বাইকের টপ স্পিড 120 কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করতে সক্ষম। তবে ফ্যাক্ট হলো এটা, যে কোনো বাইকের মাইলেজ এবং টপ স্পিড ডিপেন্ড করে সেই বাইকের রাইডারের রাইডিং স্কিলের ওপর। যদি আপনি রাইডার ভালো হন তাহলে অবশ্যই এর থেকে বেশি পারফরমেন্স পেয়ে যাবেন। এবারে আসি এই বাইকের ইলেকট্রিক্যাল সেগমেন্টে। বাইকে ব্যবহার করা হয়েছে একটি মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি, হেড ল্যাম্প, টেল ল্যাম্প এবং টাউন লাইটে থাকছে সম্পূর্ণ LED বাল্ব। পাশাপাশি হেড লাইটে থাকছে একটি LED DRL, যার কারণে বাইকের লুকিংটা আরো গর্জিয়াস হয়েছে। থাকছে পাসিং সুইচ এবং একটি ইঞ্জিন কিল সুইচ। বাইকের মিটারটি থাকছে সম্পূর্ণ ডিজিটাল মিটারে, স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, ABS লাইট সবকিছু থাকছে ডিজিটাল মিটারে। আরও থাকছে বাইকের সঙ্গে আপনার মোবাইলের ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনার মোবাইলে আসা কল SMS গুলো আপনি বাইকের মিটারে দেখতে পারবেন। এবং পাশাপাশি থাকছে উরবান মোড এবং রেইন রাইডিং মোড। এই বাইকের সিটে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিট, রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট এবং গ্র্যাবরিল। হ্যান্ডেলবারে থাকছে পাইপ টাইপ হ্যান্ডেলবার। বাইকের ফ্রেমটি ডিজাইন করা হয়েছে ডাবল ক্রেডিল স্প্লিট সিনসিয়ারো স্ট্রিপ ফ্রেম। এটি সম্পূর্ণ চেন ড্রাইভের সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এই বাইকে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। আপনি চাইলে আফটার মার্কেট এটা লাগিয়ে নিতে পারবেন। কালারের কথা বলতে গেলে বাইকটি 6টি কালারে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, রেড, ব্ল্যাক, গ্রে, অরেঞ্জ, ব্লু এবং ব্ল্যাক কালারে, তবে 2টি ব্ল্যাক কালারই ডিফারেন্ট কালার। সো বস, এবারে আসা যাক বাইকের প্রাইসিংয়ের ব্যাপারে। বাইকটা যেহেতু বাংলাদেশে কোনো অ্যাভেলেবেল হয়নি, তবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাইকের বর্তমান বাজার মূল্য Ronin SS সিঙ্গেল চ্যানেল ABS বাইকের দাম 149,195 টাকা, Ronin DS সিঙ্গেল চ্যানেল ABS বাইকের দাম 156,695 টাকা, Ronin TD ডুয়েল চ্যানেল ABS বাইকের দাম 168,945 টাকা,
এবং সর্বশেষ রনিন টিডি স্পেশাল এডিশনের দাম 1,72,700 টাকা। এবারে আসি বাংলাদেশি প্রাইসে, যার জন্য আপনারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছিলেন। বাংলাদেশে এই টিভিএস রনিন বাইকের মূল্য নির্ধারণ করা হয়েছে 4,00,000 টাকা। সো বস, এটাই ছিল টিভিএস রনিন বাইকের প্রাইস এবং স্পেসিফিকেশন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।